ঘটনাটি ঘটিয়েছেন শাইখ সিরাজ। তবে প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া এই মামলার আবেদন করেন। এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীর আইনজীবী জানান, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণকিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়, সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেওয়া হয়। বাদী কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবি করেন এবং জীবন নাশের হুমকি দেন। এ বিষয়ে ফারজানার অভিযোগ, শাইখ সিরাজ শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন, যার ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী। এ ঘটনায় শাইখ সিরাজ ছাড়াও চার আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়। উল্লেখ্য, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক এক ব্যতিক্রমী অনুষ্ঠান স্বর্ণ কিশোরী। চ্যানেল আই তার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অনুষ্ঠানটি নির্মাণ ও প্রচারে যাবতীয় সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়। প্রতি শুক্রবার বিকেল 5:30 প্রচারিত 20 মিনিট ব্যাপ্তির এই অনুষ্ঠান খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছিল। ফারজানা ব্রাউনিয়া দেশের 64 জেলা পরিভ্রমণ করে এই অনুষ্ঠানটি নির্মাণ করেন। একসময় প্রতিষ্ঠিত হয় স্বর্ণকিশোরী ফাউন্ডেশন। টেলিভিশন প্রচার যন্ত্রের চৌম্বকীয় শক্তি খুব দ্রুত এই অনুষ্ঠানকে ছড়িয়ে দেয় সারা দেশে। দ্রুততম সময়ে দেশের 64 জেলায় গঠিত হয়ে যায় প্রায় 5,000 স্বর্ণকিশোরী ক্লাব। দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও নোবেলজয়ী কৈলাস সত্যার্থীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বর্ণকিশোরীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।